নিজের স্বপ্নের প্রিয় গিলটা হারানোর পরে এখন আর কিছুই ভাল লাগতাছে না। হ্যাঁ ভাই, তোমরা হয়তো অনেকেই জানো যে আমার একটা গিল ছিল, আর ওই গিলটা আমার কোনো না কোনো কারণবশত হারাইতে হয়েছে। ভাই, তোমাদের কাছে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কি ব্যাপার ভাই, বাকি ভাই এত ইনভাইট দিতেছে কেন? যাই তো গ্রুপে। হ্যালো বাকি ভাই, এতবার ইনভাইট দিতেছো যে, কিছু বলবা? আরে দেখো দেখো, গ্রুপে কে আসছে, অযোগ্য গিলিটা চলে আইছে, যারা একটা গিল সামলানোর অকাত নাই। হ্যাঁ ভাই ঠিকই কইতাছেন, বালের একটা গিল লিডার অয় নাকি আবার গিল লিডার অয় নাকি আবার ইউটিউবার। দূর ভাই, ওর কোনো যোগ্যতা আছে? ভাই একটা গিল সামলাতে পারে না, অয় নাকি আবার ইউটিউবার। কি আর কইতাম, এখন দেখি পাতি পোলা পায় না নাকি ইউটিউবার হয়ে যায়, আবার দেখি গিল খুললে গিলের লিডারও সাজে। আরে থাম থাম, ওই তো মরে যাবো, এত কইস না, অযোগ্য গিল লিডার জানি কোথাকার। এইসব পোলাপান যে কেন ইউটিউবে আসে আবার কন্টেন্ট ক্রিয়েট করে, অগজে কে সাবস্ক্রাইব করে আমি এটাই চিন্তা করি। আবার গিল কইলা গিলের লিডার সাজে। ও ভাই সাব গিল লিডার, ভাই বিগ ফ্যান, গিল লিডার ভাই বিগ ফ্যান, বালের গিল লিডার। কি রে ভাই, এটা কেমন ব্যবহার? বাকি ভাই আমাকে গ্রুপে নিয়ে এটা কি ব্যবহার করলো, আমি তো কিছুই বুঝতেছি না। কি ব্যাপার, জয়েন রিকোয়েস্ট দেই তো। আজও বাকি ভাই গ্রুপে ডাকলা, আবার এইসব বললা, কিক দিয়া দিলা, এগুলা কেমন ব্যবহার ভাই? এরকম কেন করলা আমার সাথে? তো তোর সাথে কি করবে, একটা গিল্ডি তো সামলাইতে পারস না, তুই আবার কিসের গিল্ড লিডার? ভাই আমি গিল্ড সামলাইতে পারি কি না না পারি, আমার একটা গিল্ড ছিল, ওইটা আমার যে কোনো কারণবশত হারাইতে হয়েছে। তো তোমাদের এত জ্বলতেছে কেন ভাই? আমার একটা গিল্ড গেছে ঠিক আছে, আমি তো আরো একটা গিল্ড নিছি তাই না? এরকম না যে আমি আর একটা গিল্ড নেই নাই, আমি তো ওই গিল্ডও আমার ভালোবাসার ভাই ব্রাদারকে আনবো। বালের ভালোবাসার ভাই ব্রাদার, তোর গিল্ডে তো কুত্তো পাইবো না। কি ব্যাপার রাফি, এগুলা কেমন ব্যবহার ভাই? তোমরা এরকম ব্যবহার করতেছো কেন আমার সাথে? সমস্যাটা কোথায় তোমাদের? সমস্যাটা তো এখানে। কি ব্যাপার ভাই, এগুলো কেমন ব্যবহার? গ্রুপে নিতেছে, কিক মারতেছে, যাতা বইলে অপমান করতেছে, এইসব কেমন? আচ্ছা আরেকবার রিকোয়েস্ট দিয়া দেখি। এই বাকি ভাই কি অবস্থা ভাই, এরকম কেন করতেছো? আমাকে গ্রুপে আনতেছো, বারবার কিক দিতেছো, যাতা বইলে অপমান করতেছো, এইসব কি ভাই? তোর সাত পুরুষেরও কপাল ভালো, যেহেতু জয়েন রিকোয়েস্ট দেওয়ার পরেও গ্রুপে তোরে নিতে আসি। আরে বাকি ভাই মানেটা বুঝলাম না, ওরে কেন বারবার গ্রুপে আনতাছো? ওই জয়েন রিকোয়েস্ট দিলে কি বারবার ধরতে হবে? এগুলা কি ভাই, বাদ দাও না, ওরে কিক মারো। বাকি ভাই সময় নষ্ট করে কোনো লাভ নাই, ওরে কিক দাও আর ম্যাচটা স্টার্ট দাও। আরে খারা খারা, গ্রুপে আনছি একজন গিল্ড লিডার, মহান ব্যক্তি, দাঁড়া একটু কথা বলি। বটারে যেহেতু গ্রুপে আনছি, একটু পচিয়ে লই, একটু মন মতো অপমান করি আমার বালের গিল্ড লিডার। গিল্ড লিডার হইছে আবার। আরে বাকি ভাই আর বললো না, দুই দিনকার বই রাখি বাতে রাখে অন্য, আবার গিল ফুটা। এই ভাই এই, অনেকক্ষণ যাবৎ সহ্য করতাছি তোমাদের কাহিনীগুলা, ব্যাপার কি, তোমাদের সমস্যা কই ভাই? কি ও বাকি ভাই, ওদি আবার বড় গলায় কথা কয়, কোন সাহসে ওই এই গ্রুপে দাঁড়ায় বড় গলায় কথা কয়, মানে কি ভাই? কি রে, তুই গলা উঁচু করা কথা কইছ আবার আমাকে গ্রুপে আইয়া? এই বেটা তোর গ্রুপে রাখছে এটাই তো তোর কপাল, তুই আবার গলা উঁচু করা কথা কইছ কেমনে? বাকি ভাই তোমারে কতবার বললাম যে ওরে কিক দিয়ে ম্যাচটা স্টার্ট করে দাও, শুধু শুধু আমাদের মান সম্মান কমবে। ওরে গ্রুপে রাখলে ও একটা প্লেয়ার ভাই, ও আবার নাকি ইউটিউবার, ও একটা গিল্ড দিতে সামলাতে পারে না, ও আমাদের সাথে গ্রুপে থাকার যোগ্য? ভাই অনেক সহ্য করছি তোমাদের কথা, সমস্যা কোথায় তোমাদের? এরকম ভাবে কেন বলতেছো তোমরা? গিল্ড গেছে আমার গেছে, গিল্ড আমি নতুন খুলবো, আমার গিল্ডে আবারও মেম্বার হবে, আমার গিল্ডে মেম্বার হবার মতো অনেক ভালোবাসার ভাই ব্রাদার আছে আমার, তোমাদের সমস্যা কোথায়? ও আচ্ছা তাই নাকি, ও বাবা গিল্ড লিডার ভাই, বিগ ফ্যান ভাই, আপনার তো অনেক অকাত ভাই, দেখি আপনি গিল্ডে মেম্বার আনেন। কি রে কি কস, তোর গিল্ডে আবার পোলা পানো আইবো, এতদিন তো হাত পা ধরে রাখছস পোলা বাইনদের। আচ্ছা বাকি ভাই আমার মাথায় একটা বুদ্ধি আইছে, ওরে একটা কাস্টম চ্যালেঞ্জ দেন, ওই যদি আঙ্গলকে 1 vs 3 জিততে পারে তাইলে মনে করুম ওই একটা প্রো প্লেয়ার, আর ওই গিল্ড লিডারের যোগ্য। কি রে বটলা, পারবে নাকি প্রমাণ দিতে? আচ্ছা ঠিক আছে আমি রাজি, আমি তোমাদেরকে কাস্টম বানিয়ে ইনভাইট দিতেছি, বাকিটা পরে দেখা যাবে। ওকে তাহলে এখন একটা কিক খা। আরে ভাই আবারও গ্রুপ থেকে কিক দিয়ে দিল। না রে ভাই, ওদের অপমানের জবাবটা তো তাইলে দিতেই হবে, তাইলে চলো এবার আমরা কাস্টমটা বানিয়ে ফেলাই। ওরা আমাদের গিল্ডকে অপমান করছে, আমারে অপমান করছে, ওদেরকে অপমানের জবাব দিতেই হবে, তার আগে আমাকে একটা ছোট্ট অ্যাড দিতে হবে। মার্বেল বেট বাংলাদেশের সেরা স্পোর্টস অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে একটা। মার্বেল বেট প্রতি নতুন খেলোয়াড়ের জন্য 500 টাকা একদম ফ্রিতে বোনাস দিচ্ছে। মার্বেল বেট সকল খেলোয়াড়দেরকেও 10,000 টাকা বোনাস দিচ্ছে, যা খেলোয়াড়রা গেমগুলোতে বাজি ধরে এক্সট্রা টাকা খরচ করতে পারবে। মার্বেল বেটের সেরা গেমগুলো হলো ক্রেজি টাইম, লাইটিং রুলেট এবং ব্ল্যাক জ্যাক রয়েছে। এর মানে হলো আপনি কম টাকায় বেশি মুনাফা লাভ করতে পারবেন। তাছাড়াও মার্বেল বেট অ্যাপ্লিকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি মোবাইল দিয়ে ফুল HD রেজুলেশনে IPL খেলা একদম ফ্রিতে উপভোগ করতে পারবেন। মার্বেল বেটের প্রতিদিনের বোনাস, ক্যাশব্যাকের বোনাস, টার্নওভার বোনাস সহ রেফারেন্স বোনাস ইত্যাদি রয়েছে। তাই আমি আমার সকল ব্যবসায়ীদের কাছে মার্বেল বেট অ্যাপ্লিকেশনটি সুপারিশ করছি, এবং সাইন আপ করার সাথে সাথে 500 টাকা একদম ফ্রিতে পেয়ে যাবেন এবং IPL খেলা একদম ফ্রিতে উপভোগ করতে পারবেন। লিংক পিন কমেন্টে দেওয়া আছে। এতক্ষণ ওদের অনেক অপমান সহ্য করছি, সময় এখন অপমানের বদলা নেবার। ভাই জানি না আমি ওদের সাথে জিততে পারবো কিনা, তাও চেষ্টা করবো। রুকো জরা,
সবার গরো তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো আর একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি তোমাদেরকে আমার নতুন গিল্ডে কিভাবে জয়েন হবা ওইটা কিন্তু সম্পূর্ণ এই ভিডিওতেই বলে দিব চাইলে তুমিও আমাদের নতুন গিল্ডে জয়েন হইতে পারো তার জন্য তোমাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো আমরা কিন্তু অলরেডি কাস্টমটা বানায় ফেলাইছি এখন ওদেরকে সবাইকে ডাকবো আমি কাস্টমে তারপরে ভাই 1 ভার্সেস 3 খেলতে হবে আমার তো খুবই ভয় লাগতাছে যাই হোক ও ভাই আবার পিসি প্লেয়ারও আছে আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি ভাই রে ভাই একই তো খেলতে আইছি 1 ভার্সেস 3 সাথে আবার পিসি প্লেয়ার আমার অবস্থা তো আজকে টাইট আমার তো মনেই ছিল না যে বাকি ভাই পিসি প্লেয়ার চিটিং করতা হ্যায় তু হামেশা মেরে সাথ চিটিং করতা হ্যায় যাই হোক ভাই এখন আর কিছু করার নাই চ্যালেঞ্জ যেহেতু অ্যাকসেপ্ট করে ফেলাইছি আমার খেলতেই হবে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব দেখি জিততে পারি কিনা ভাই তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো একবার ওপি ভিডিও লেখা কমেন্ট করে দিও আমি দেখতে চাই তোমরা কারা কারা এই পর্যন্ত ভিডিওটা দেখলা আর একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি কিন্তু বলে দিব এই ভিডিওতে যে তোমরা আমার নতুন গিল্ডে কিভাবে জয়েন হবা তো ভাই এখনো তোমরা যারা ভিডিওতে লাইক করো না একটু কষ্ট করে একটা লাইক করে দাও আর ভাই চ্যানেলে নতুন হইলে অবশ্যই একটু কষ্ট করে হইলেও সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল হিট করে দাও আমরা কিন্তু 100k সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি চলে যাইতেছি দিন দিন আর তোমরা তো জানোই যে 100k ইউটিউব ফ্যামিলি আমার একটা স্বপ্ন আর তোমরাই পারো আমার এই স্বপ্নটা পূরণ করতে সো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওটা দেখা কে কে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল হিট করলা সবাই কিন্তু একবার কমেন্ট বক্সে বলে যাবা আমি কিন্তু তোমাদের সকলের কমেন্টের রিপ্লাই দিব তো চলো এখন আমরা ফাইটিং শুরু করি ভাই আমি কিন্তু একটা ডেজার্ট ইগল নিছি ওদের তিনজনের সাথে ডেজার্ট ইগল নিয়ে কি আমি ফাইটিং করতে পারবো ও ভাই দেখছো ভাই কেমনে মারগুলো দিতেছে চলো ভাই ইরে ভাই লাগতাছে না রে ভাই আমারে কি ওরা রাগ করে দেও ভাই তিনজনে ও ভাই ওয়ান ট্যাপ মেরে দিছি সামনে দাঁড়াইতেও একটা মোবাইল প্লেয়ারের মাঝে মাঝে খুব কষ্ট হয়ে যায় তো ভাই দেখাই যাক এই যে ভাই প্লেয়ারটা আসছে এদিক দিয়ে হ্যান বাইসাপ মাইরা দিছি মজা আয় কোনো মতে ভাই একটা রাউন্ড জিতছে যাই হোক ভাই আমার খেয়াল ছিল না যে ওই পাশে বাকি ভাই পিসি প্লেয়ার তাইলে আমি কাস্টমে যাইতাম না ও ভাই দিছি হেডশট মাইরা ভাই এরকম কটা হেডশট লাগিস তাইলে ওগুলোকে জিততে পারুম একটা কিল তো কনফার্ম হয়ে গেছে এন্ড ভাই সামনেও একটা পিসো একটা এই পাশে আবার পিসি প্লেয়ার ভাই আসি পুরাই যন্ত্রণার মধ্যে এন্ড উরে ভাই এই যে সামনে এরে ভাই এই যে একটা উরে রেলো ড্যামেজ দিছে কোনো মতে এরে ভাই দেখছো ভাই কেমনে ধরতাছে আর পিসি প্লেয়ারের যে মুভমেন্ট এত গোলওয়াল মারলে তো ভাই গোলওয়ালের ফাঁকে আমি হারাই যাম ওরে বাইরে ভাই দেখছো পিসি তে এমনি বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায় আরো যে এমনি ওয়াল মারতাছে এ ল ভাই এক করে হেডশট রে ভাই এই যে আবার সামনে আরেকটা এপরছে রে দুইটারে তো কোনো মতে হয়ে দিছি ভাই এখন দেখা যাক এই যে ভাই এখন আবার গুলিতে ড্যামেজ দেয় না যাই হোক ভাই সামনের ডারে মারতে পারলে তো আরেকটা রাউন্ড উইন হয়ে যেতাম কি রে ভাই এরে ল ভাই দিছি রে মাইরা অরাবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি ওকে আমরা কিন্তু দুই রাউন্ড অলরেডি জিতে গেছি ওরে ভাই আমার হেলথের অবস্থা 12টা বাজায় দিছে রে কি রে ভাই আবি নি রে দিক দা আইলে তো ভালোই না আইলে ওরে ভাই ডুকছে রে প্লেয়ার ডুকছে এন ল ভাই এরে আরে ওয়াল পড়ে না ভাই বনফায়ার পড়ে গেছে বলে আরে ভাই মাইরাই দিল বনফায়ারটা ভুল বসে তো পড়ে গেছে ভাই রে ভাই একই তো পিসি প্লেয়ার লয়ে খেলতাছে আবার আমারে মাইরে মাইরে ইমোটো দিতাছে ভাই কোন জগতে আছি যাই হোক ভাই দেখা যাক এখন মারতে পারি কিনা ওরা আবার তিন ম্যাচ হইনে গেছে এই ল ভাই MP40 টোকা দিছিলাম কিন্তু কোনো কাজ হয় নাই এই সময় এখন আবার ফায়ার মিস হইতাছে যাই হোক ভাই এদিক দিয়ে এই যে প্লেয়ারটা আইছে হ্যান্ড বাই সাব ক্লিন হেডশট এদিক দিয়ে আবার ভাই পিসি প্লেয়ারটা একের সামনে আই পড়ছে বাকি ভাই তুমি যে কি করতাছো ওরে ভাই রে ভাই দিছি এই যে বাকি বের হেডশট দিয়ে নক করে দিছি দূর বেড়া কোনো বাকি মাকির খাউন আসেনি নগদেরই কোনো খাউন নাই আবার বাকি দূর বেড়া এই যে সামনে আরেকটা আই পড়ছে রে রে কিরে ভাই লাগোস না কে রে ল কিরে কিরে এ লাগোস না কে এ বেটা কিরে কই তুই এ রে দ ঘুরিও কিরে লাগে না কে রে ভাই এই হালার পুতা আবার একটু বেশি জ্বালাইতাছে কিরে ভাই লাগে ওর গায়ে তো গুলি লাগে না এ রে কিরে ভাই রে এ রে দিছি রে এক করে হেডশট মেরে দিছি এটা রে ভাই রে ভাই তিন রাউন্ড জিতে গেছি আমরা কিন্তু চলে আসছি পরবর্তী রাউন্ডের ফাইটিং এ এন্ড ভাই দেখাই যাক এই রাউন্ড এন্ড ভাই রে ভাই দেখছো কি হেডশট মারতাছে MP40 জিন্দাবাদ তোমরা কোন গুলিটা সবচেয়ে বেশি ভালো চালাও কার কাছে কোন গুলিটা ফেভারিট ওটা কিন্তু একবার কমেন্ট বক্সে আমাকে জানাইতে ভুলবা না ভাই এমনি তো খেলতাছে দুইটা প্লেয়ারের লগে একলা বর্তমানে আবার জোনটা কত ছোট হয়ে গেছে গা যাই হোক ভাই এরে ওয়াল পড়ে না রে এখন আবার এরে কি রে এরে ভাই হেডশট রে ভাই MP40 অন ফায়ার লাস্ট একটা প্লেয়ারই ভাই আছে পারুম কি ওরে মারতে এন্ড ভাই এই ল কি রে ভাই যারে মারতেছে এরি হেডশট পড়তাছে ঘটনা কি রে আমি কি হ্যাকার হয়ে গেলাম নি ওকে ভাই আমরা কিন্তু অলরেডি 4 রাউন্ড উইন হয়ে গেছি আর দেখাই যাক এখন আমরা এই রাউন্ডটা জিততে পারি কিনা এন্ড ভাই দেখছো ভাই MP40 দিয়ে কি হেডশট গুলো লাগতাছে লাস্ট দুইটা প্লেয়ার এখনো ভাই আছে লাস্ট প্লেয়ার বললে হবে না ভাই দুইটা প্লেয়ার ভাই আছে এখনো দেখাই যাক মারতে পারি কিনা এদিক থেকে ঘুরে গেলে এই হিরে ভাই একদম ওয়ান ট্যাপ মেরে দিছে আমরা কিন্তু চলে আসি পরবর্তী রাউন্ডের ফাইটিং এন্ড 4-4 সমান হয়ে গেছে ও ভাই সাপ একদম হেডশটে নক করে দিছে একটা রে ভাই সাপ আমারও হেলথের একদম 12টা বাজে গেছে মাত্র 16 HP আছে এন্ড ভাই দিছি আরো একটা নক কইরা লাস্ট একটা প্লেয়ারই বাইচে আছে দেখাই যাক মারতে পারি কি ও ভাই এডার হেডশটে মাইরা দিছি
আমরা কিন্তু অলরেডি 5 রাউন্ড উইন হয়ে গেছি। ও ভাই সাহেব আবারো একটা হেডশট নক করে দিছি। ভাই রে ভাই কেমনে গিরা ধরতাছে আমার এন ভাই এর আরো একটা নক করে দিছি। ভাই এগুলো কি হেডশট পড়তাছে আজকে? লাস্ট প্লেয়ারটা বাইচে আছে দেখাই যাক ভাই। হ্যান ভাই এটারও মাইরা দিছি। আমরা কিন্তু অলরেডি 6 রাউন্ড উইন হয়ে গেছি। হ্যান ভাই দিছি আরেকটা হেডশট নক করে। আর ভাই এখন একটু সেফলি খেলতে হবে, এই রাউন্ডটা যেমনি হোক জিততে হবে। ভাই রে ভাই দুইটা আমার সামনে পড়ে গেছে দেখাই যাক। হ্যান ভাই একটারে নক করে দিছি, লাস্ট একটা প্লেয়ারই আছে ভাই, ওরে যদি মারতে পারি তাইলেই তো। ও ভাই সাহেব ফাইনালি কিন্তু আমরা জিতে গেছি কাস্টমটা। তো ভাই এখন আসো বলি তোমাদেরকে যে তোমরা আমাদের নতুন গিল্ডে কিভাবে জয়েন হবা। ভাই আমাদের আগের গিল্ডটা কোনো না কোনো কারণবশত যে কোনো একটা কিছু হয়েছিল যার কারণে আমার ওই গিল্ডটা ছাইরা দিতে হয়েছে বা হারাইতে হয়েছে। তো ভাই তোমরা কেউ মনে কষ্ট নিও না, যাদেরকে গিল্ড থেকে কিক দেওয়া হয়েছে তোমরা মন খারাপ করো না, তোমরা চাইলেই কিন্তু আমাদের নতুন গিল্ডে চলে আসতে পারো। তো ওই গিল্ডে আসার জন্য তোমাদেরকে কি কি করতে হবে আমি কিন্তু সবকিছু এখন বলে দিতেছি। দেখো ভাই আমার গিল্ডে আসার জন্য তেমন কোনো রুলস লাগবে না, তোমাদের জাস্ট এই কয়টা রুলস ফলো করতে হবে। যেমন তোমার ব্যবহার ভালো হইতে হবে, গিল্ডের কোনো প্লেয়ারের সাথে বাজে ব্যবহার করা যাবে না, গিল্ডের কোনো প্লেয়ারকে গ্রুপে নিয়ে অপমান করে গ্রুপ থেকে কিক দেওয়া যাবে না, গিল্ডের কোনো প্লেয়ারের সাথে কাস্টম চ্যালেঞ্জ দিয়া কাস্টম ভার্সেস এর কন্ট্রোভার্সিতে জড়ানো যাবে না। আর হ্যাঁ বলতে পারো যে ভাই আইডি লেভেল কত লাগবে, ভাই তোমার আইডি লেভেল মাত্র 50 হইলেই হবে। আর হ্যাঁ ভাই এইটা অবশ্যই যে তোমার গেম আইডির নাম চেঞ্জ করতে হবে এবং আমাদের গিল্ডের মেসেঞ্জার গ্রুপে জয়েন হইতে হবে। তো এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, ভাই নাম কিভাবে চেঞ্জ করব, কোন স্টাইলে দিব, আর মেসেঞ্জার গ্রুপেই বা কিভাবে আসব? কোনো প্যারা নাই ভাই, তোমরা এখনই এই ভিডিও টাইটেলে একটা ক্লিক করো আর ওইখান থেকে ডেসক্রিপশন বক্সে চলে যাও। ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা কিভাবে তোমাদের গেম আইডির নাম দিবা ওইটা কিন্তু দেওয়া আছে, মানে পুরো নামের স্টাইলটাই দেওয়া আছে। তোমরা জাস্ট ওইখান থেকে কপি করে নিয়ে তোমাদের নামটা সেট করবা। প্লাস গিল্ডের জন্য যে মেসেঞ্জার গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে ওই গ্রুপের লিংকটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখানে ক্লিক করলেই কিন্তু তোমাদের গ্রুপে নিয়ে যাবে। তো তোমরা যারা আমাদের নতুন গিল্ডে জয়েন হইতে চাও তাহলে কিন্তু অবশ্যই মেসেঞ্জার গ্রুপে জয়েন হইতেই হবে, কারণ ওইখানে থাকলে আমরা মাঝে মাঝে কাস্টম খেলবো, বিভিন্ন ধরনের ছোটখাটো টুর্নামেন্টের আয়োজন করবো, তো ওইখান থেকে সবাই গিল্ডের প্লেয়াররাই আমরা খেলবো। তার জন্য কিন্তু তোমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন হইতেই হবে। তো তোমরা যারা আমাদের নতুন গিল্ডে আসতে চাও অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে নামের স্টাইলটা কপি করে নিয়ে তোমার গেম আইডিতে নামটা সেট করে তাড়াতাড়ি চলে আসো আমাদের মেসেঞ্জার গ্রুপে। মেসেঞ্জার গ্রুপে আসার পরে গিল্ডে জয়েন দিয়া তোমরা শুধু একটা মেসেজ করবা যে ভাই আমি গিল্ডে রিকোয়েস্ট দিছি, আমার আইডির নাম এইটা, তো আমরা কিন্তু সাথে সাথে তোমাকে গিল্ডে অ্যাকসেপ্ট করে নিব। এখন তোমাদের সকলের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই গিল্ডে আসার জন্য এত কিছু কেন মানতে হবে, ভাই এত কিছু কেন মানতে হবে, এখানে আহামরি তেমন কিছু না, আর এটা আমার গিল্ড না, এটা আমার স্বপ্নের একটা ফ্যামিলি, আর এইখানে মেসেঞ্জার গ্রুপটা খোলার একটাই কারণ যে গিল্ডের আমাদের সকল ভাই ব্রাদার আমরা একসাথে থাকবো, মাঝে মাঝে আড্ডা দিব, বিভিন্ন ধরনের কাস্টম টুর্নামেন্ট খেলবো, এই কারণে আর কি মেসেঞ্জার গ্রুপটা খোলা। তো যাদের ভালো লাগে তোমরা আসতে পারো। আমার এই গিল্ডটা নিয়ে একটা স্বপ্ন আছে যে আমার এই গিল্ডের 50টা প্লেয়ারের 50 জনেরই নাম সেম থাকবে, আমরা সবাই মেসেঞ্জার গ্রুপে অ্যাড থাকবো, আমরা মাঝে মাঝে আড্ডা দিব, বিভিন্ন ধরনের গল্পগুজব করব, এইটাই ভাই, এটা আমাদের একটা ফ্যামিলি, এটা আমাদের গিল্ড না। তো এই গিল্ডটা যদিও ছোট হইতে পারে কিন্তু এটাকে কেউ গিল্ড হিসেবে দেখো না, এটা আমাদের একটা ভালোবাসার ফ্যামিলি হিসেবে দেখো। আমাদের এই গিল্ডে মাসে মাসে লাখ লাখ ডায়মন্ড উড়ানোর প্লেয়ারের দরকার নাই, ভালো প্রো প্লেয়ারেরও দরকার নাই, বেশি বড় আলা আইডিয়ালা প্লেয়ারেরও দরকার নাই, আমাদের এই গিল্ডে সলিড 50টা ভাই ব্রাদার থাকবে যারা আমাদের সাথে অলওয়েজ থাকবে, যাদের নিয়ে আমরা একটা হাসি খুশি পরিবারে পরিপূর্ণ হইতে পারি। তো তোমরা যারা আসতে চাও আসতে পারো। তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তীতে নতুন কোন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।